হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। এটা ছোট্ট একটা কুইক আপডেট হতে চলেছে। যারা ভাবছেন উড়িষ্যাতে আসবেন অ্যান্ড উড়িষ্যার বালাসরের কাছে যে সমস্ত বিচগুলো রয়েছে, লাইক বাগদা বিচ বা ধুবলাগুড়ি বিচ, আর তার সামনেই খুব সুন্দর একটা প্লেসে থাকবেন, খাওয়া দাওয়া করবেন, একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স করবেন, তাদের জন্যই হচ্ছে এই ভিডিওটা। আজকে যে ক্যাম্পটা আপনাদেরকে দেখাবো এটার নাম হচ্ছে বানি কটেজ, আমার জাস্ট পেছনে। অ্যান্ড এর ভেতরে রয়েছে নানান ধরনের কটেজেস, থাকার ব্যবস্থা, গাড়ির পার্কিংয়ের ব্যবস্থা, পিক অ্যান্ড ড্রপ সার্ভিস, সমস্ত কিছু অ্যাভেলেবেল। তার সাথে কিন্তু সুন্দর সুন্দর কটেজেসও রয়েছে। কী রয়েছে, কী প্রাইসিং, সমস্ত ডিটেলস নিয়ে আজকে ভিডিওটা থাকছে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, আমি শুভজিৎ অ্যান্ড আই মেক ফুড অ্যান্ড ট্রাভেল রিলেটেড ভিডিওস। ইফ ইউ লাইক দিস কাইন্ড অফ কন্টেন্ট প্লিজ কনসিডার সাবস্ক্রাইব। বানি কটেজের ভেতরটা আজকে ঘুরে দেখাবো আপনাদেরকে, লেটস গো। তো আগে আপনাদেরকে অ্যাড্রেসটা বুঝিয়ে দিই, এটা হচ্ছে বানি কটেজের বাইরেরটা, মানে বানি কটেজ বিচ ক্যাম্প, ধুবলাগিরি, বালাসোর। এখানে নাম্বার রয়েছে যেটা আপনারা পজ করে একবার দেখে নিতে পারেন, আদারওয়াইজ আমি ডিসক্রিপশনে অ্যাড করে দেবো। ঢুকতেই কিন্তু চোখে পড়বে গ্রিনারিজ অ্যান্ড গ্রিনারিজ। এদিকে তিনটে পেন্টিং রয়েছে, প্রথমেরটা হচ্ছে সবার ফেভারিট, দ্যাট ইজ বাহুবলী, যেখানে বাহুবলী 1 এন্ড 2 দুটাকেই পোর্ট্রেট করা হয়েছে। এই হচ্ছে দেবসেনা, এই সাইডেও একটা পোর্ট্রেট রয়েছে, অ্যান্ড তার পাশে তো হচ্ছে আমাদের নেতাজি। গোটা ক্যাম্পটা কিন্তু খুব সুন্দর গাছ দিয়ে সাজানো। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, অ্যান্ড নিচে হচ্ছে এত সুন্দর একটা মাদুর পাতা রয়েছে। এই সাইডে পুরোটাই হচ্ছে গাছ দিয়ে ভর্তি, এখানেও গাছ, এখানেও গাছ, মানে পুরো ক্যাম্পটাই কিন্তু গাছের জাস্ট মিডিলে। সামনে আপনাকে ওয়েলকাম করবে সুন্দর করে বানানো একটা ফাউন্টেন টাইপের শেপে গাছ লাগানো, একটা দেখে বুঝতে পারবেন যে আশেপাশটা পুরো গ্রিনারিতে ভর্তি। সামনে এলেই চোখে পড়বে হচ্ছে আমাদের কিচেন এরিয়া, তার পাশে সুন্দর ফাউন্টেন করা রয়েছে এই সাইডে, এখানে একটা বসার জায়গা রয়েছে। অ্যান্ড এই সাইডে হচ্ছে সবথেকে ইন্টারেস্টিং পার্ট, দ্যাট ইজ খুব সুন্দর একটা ফাউন্টেন যার ভেতরে কিন্তু মাছ রয়েছে। এই সাইডে খুব সুন্দর ফাউন্টেন চলে, রাত্রেবেলার সিচুয়েশন টোটালি চেঞ্জ হয়ে যায়। সাথে ভেতরেও ঝাউ গাছ রয়েছে, এই সাইডেও গাছ রয়েছে, অ্যান্ড সামনে আছে খুব সুন্দর সুন্দর কটেজেস যেগুলো কিন্তু পুরোটাই ব্যাম্বু দিয়ে তৈরি। এই সাইডেও যেমন খুব সুন্দর কাজ করা রয়েছে, এখানেও এটা পুরোটা ব্যাম্বু দিয়ে তৈরি আছে। তো এখানে আসার জন্য কিন্তু সবথেকে বেস্ট হবে হাওড়া থেকে 8:35 ফলকনামা এক্সপ্রেস, যেটা বালাসোরে নামিয়ে দেবে অলমোস্ট 12টার জাস্ট আগেই। অ্যান্ড সেখান থেকে কিন্তু আপনি গাড়ি বা নানারকম বুলেরো বা অটো আপনারা বুক করে নিয়ে এখানে চলে আসতে পারবেন, বা যদি আপনারা ডেসক্রিপশনে দেওয়া নাম্বার থেকে কটেজকে ফোন করেন তারাই কিন্তু এখানে আসার সমস্ত অ্যারেঞ্জমেন্টস করিয়ে নেবে। অ্যান্ড যারা ভিডিওটা মালদা থেকে দেখছেন তারা যে কোনো ট্রেনে সকালবেলার মধ্যে হাওড়া পৌঁছে যান, অ্যান্ড হাওড়া থেকে 8:35 ফলকনামা এক্সপ্রেসটা ধরে নিন। ফলকনামা এক্সপ্রেসের পরেও কিন্তু একটা ট্রেন রয়েছে যেটা কিন্তু হাওড়া থেকে নয়, বাট সেটাতে এলে একটা গোটা দিন মোটামুটি মিস হয়ে যাবে। তো আমার রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু সবথেকে বেস্ট হচ্ছে হাওড়ার ফলকনামা এক্সপ্রেস, যেটা 8:35 থেকে ছাড়ে, অ্যান্ড মোটামুটি 12:00 কিন্তু বালাসোরে চলে আসে। অ্যান্ড এখান থেকে কিন্তু নানান ধরনের টোটো বা গাড়ি, বুলেরো, ম্যাজিক, সমস্ত কিছু পাওয়া পসিবল। আর অটোতে গেলে অলমোস্ট খরচা হবে 700 থেকে 800 টাকা, এখানে অটো স্ট্যান্ডে পরপর পরপর অটো রয়েছে। আর যদি কার বা বুলেরো করেন সেগুলোর প্রাইসিং কিন্তু পড়বে অলমোস্ট 1000 টাকার কাছাকাছি। তো স্টেশন থেকে জাস্ট বেরিয়ে এই সাইডে পড়বে কিন্তু একটা কুলফির দোকান, যেটা ক্রস করে সামনে পড়বে হচ্ছে নানান ধরনের গাড়ি স্ট্যান্ড। এই সাইডে রয়েছে গাড়ি স্ট্যান্ডগুলো, আর তারও সামনে হচ্ছে অটো স্ট্যান্ড। অ্যান্ড এই হচ্ছে থ্যাংক ইউ ফর ভিজিটিং বালাসোর। এই সাইডে কিন্তু নানান ধরনের ম্যাজিক বা কার রয়েছে পরপর পরপর। আর সবথেকে বেস্ট উপায়, ক্যাম্পে ফোন করলে কিন্তু ক্যাম্প থেকে গাড়ি অ্যারেঞ্জ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু কোনো অসুবিধাই হবে না। অ্যান্ড এখান থেকে বাগদা বিচ যেতে অলমোস্ট সময় পড়ে যাবে অটোতে 1.5 ঘন্টার মতো। আর ডিসক্রিপশনে একটা নাম্বার দিয়ে রাখবো অটো দাদার। সো আমাদের অটো চলে এসছে, লেটস গো। ঢুকতে না ঢুকতেই কিন্তু আপনাদেরকে ওয়েলকাম করবে খুব সুন্দর একটা ডাব, মানে এটা হচ্ছে এখানকার ওয়েলকাম ড্রিঙ্কস। এই গরমকে বিট করতে এত দূর থেকে যখন আসছেন এটা খেলে কিন্তু গোটা শরীর ঠান্ডা হয়ে যাবে, তার সাথে সাথে কিন্তু গরমটাও কেটে যাবে। এখানে কিন্তু খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত রয়েছে, সমস্ত কিছুই রয়েছে কিন্তু প্যাকেজেসের মধ্যে। প্যাকেজ প্রাইসিং নিয়ে পরে আসছি। অ্যান্ড আমার পেছনে যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, যেটা খুব সুন্দর করে কিন্তু বাঁশ দিয়ে সাজানো। অ্যান্ড এই পুরো সিচুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়ে যায় রাত্রি এলেই, বিকজ চারপাশে কিন্তু খুব সুন্দর লাইটিংস জ্বলে, অ্যান্ড তার সাথে কিন্তু এখানে ফাউন্টেন চলে, নিচে মাছ তো রয়েছে। খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে আছে নানান ধরনের কটেজেস, যেখানে দুজনে থাকার ব্যবস্থা রয়েছে, তার সাথে সাথে আছে হচ্ছে 6 জনের থাকার ব্যবস্থাও। তো রাতের সিচুয়েশনটা এবার দেখাচ্ছি। তো এটা হচ্ছে বানি কটেজের ভেতরের সিচুয়েশন রাত্রিবেলা, চারিদিকটা কিন্তু লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে। সো আগেই মিট করে নিই এখানকার কর্ণধারকে। হ্যালো স্যার, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, আপনার নাম কি? শিবপ্রসাদ সিং। শিবপ্রসাদ সিং, আচ্ছা। সো বানি কটেজ নামটা কেন? আমার মেয়ের নাম বানি। বানি, ওকে। সো এই প্রপার্টিটা তো খুবই সুন্দর, অ্যান্ড রাত্রেবেলার ভিউ কিন্তু সকালবেলার ভিউর থেকে একদমই অপোজিট। খুব সুন্দর লাইটিং দিয়ে চারিদিকটা ঘেরা, অ্যান্ড ঢুকতেই কিন্তু ওয়েলকাম করবে খুব সুন্দর একটা লাইটিং দিয়ে সাজানো একটা পুরো রাস্তা। তার সাথে সামনে হচ্ছে আমাদের ডাইনিং এরিয়া, অ্যান্ড এই সাইডে হচ্ছে কিচেন। তো সবার আগে শুনে নিই স্যারের কাছে যে এখানে থাকার জন্য কী কী রকম সুবিধা রয়েছে। অনলাইনে তো বুকিং হবে, আচ্ছা, পার হেড প্যাকেজ সিস্টেম আছে। ওকে, 1800 করে দিবেন, 24 ঘন্টা থাকবেন,
আর 5 বছর মেয়ে ছেলে 5 বছর মধ্যে ফ্রি আছে ফ্রি আর 5 বছর 10 বছর মধ্যে হাফ লাগবে 10 বছর পরে ফুল অ্যাডাল্ট ফিটা লাগবে ওকে খাবার যে আছে 5 টাইম দেওয়া যাবে 5 টাইম মিলস আচ্ছা 5 টাইম মিলসের মধ্যে প্রথমে সকালে তো থাকছে প্রথমে আপনি বেড টাইমে নেবেন টি আর বিস্কিট নেবেন ব্রেকফাস্ট 9টার দিকে হবে আচ্ছা 9টার দিকে ব্রেকফাস্টে আপনার থাকবে লুচি থাকবে ছোলের ডাল থাকবে মানে এক এক দিন এক এক রকম খাবার থাকবে হ্যাঁ ডিম সিদ্ধ থাকবে আচ্ছা পাঁপড় থাকবে দই থাকবে মিষ্টি থাকবে আরে বাপ এটা হলো আপনার ব্রেকফাস্টে ব্রেকফাস্ট ওকে তারপরে আসুন আপনার লাঞ্চে থাকবে আচ্ছা ভাত হবে ডাল হবে আলু পোস্তর ভাজা হবে আচ্ছা পোস্তর একটা তরকারি হবে চাট হবে সালাড হবে দই হবে মিষ্টি হবে পাঁপড় হবে ননভেজে আইদার পাম্পলেট আইদার প্রন কাঁকড়া হবে ভেটকিও হবে আচ্ছা যে কোনো একটা মার্কেটের অ্যাভেলেবল অনুসারে সেটা হবে আচ্ছা যে কোনো একটা চুজ করবেন একটা চুজ করবেন আচ্ছা মানে অপশন অনেক ধরনের রয়েছে সকাল থেকে তো খাওয়া দাওয়া স্টার্ট হয়ে যাচ্ছে লাঞ্চ থাকছে লাঞ্চের আগে কিন্তু থাকছে হচ্ছে ব্রেকফাস্ট তার আগে কিন্তু টি অ্যান্ড বিস্কিটস থাকছে আর তারপরে স্ন্যাক্স থাকছে তাই তো লাঞ্চের পর সন্ধ্যা 7টার মধ্যে কফি আইদার টি তার সঙ্গে আলুর পকোড়া হতে পারে আচ্ছা নাহলে পেঁয়াজি হতে পারে যেটা আপনি নেবেন তারপর হবে রাত 9:30 দিকে হবে আপনার ডিনার হবে ডিনারে আপনাকে চিকেন হবে রুটি হবে মিষ্টি হবে পাঁপড় হবে যদি তারা কিছু অসুবিধা হয় তো আমি চিকেন খাবো না মাছ হতে পারে যারা ভেজ আছে তা পনির হতে পারে মানে কাস্টমাইজেবল কাস্টমারের জন্য আচ্ছা হতে পারে সো বেসিক্যালি যারা ভেজিটেরিয়ান বা ভেজ প্রেফার করেন তাদের তো আগে কন্ট্যাক্ট করে যদি বলে দিন এদেরকে তাহলে তো এরা ভেজ পুরো ব্যাপারটাকে প্রিপেয়ার করে রাখবে এন্ড এখানে থাকার কি কি রুম রয়েছে বা রুমের কি কি অ্যাভেলেবিলিটি রয়েছে সেগুলো আগে নিয়ে আসছি তো আমার সামনে এটা হচ্ছে একটা পুরো ব্যাম্বু কটেজ পুরো বাঁশ দিয়ে তৈরি এই সাইডেও রয়েছে আর খুব সুন্দর কালারফুল এত ধরনের এখানে লাইটিংস ইউজ করেছে দেখতে খুবই সুন্দর লাগছে স্যার এগুলোর প্রাইসিং কীরকম পার হেড অ্যাডাল্ট ফিটা থাকছে 1800 টাকা আর হাফ আছে ছেলের জন্য 10 বছর মধ্যে যারা তার 900 লাগবে আর 5 বছর মধ্যে ফ্রি থাকবে আচ্ছা ফ্রি আচ্ছা 5 বছর অবধি ফ্রি থাকছে এন্ড এই হচ্ছে ব্যাম্বু কটেজ একটু ভেতরটা যদি দেখা যায় এটা পুরোটাই কিন্তু একটা ব্যাম্বু কটেজ এন্ড খুব সুন্দর করে ঘরটা সাজানো উইথ সো মাচ কালার সো এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে উপর একটা ফ্যান আছে আর এক্সট্রা ফ্যানও এখানে আছে তার সাথে এখানে আছে হচ্ছে মিরর এখানে আছে হচ্ছে সকেট এখানে আছে হচ্ছে হ্যাঙ্গার অ্যান্ড এটা কিন্তু দুজনের জন্য কমফোর্টেবল বা একটা ফ্যামিলিতে যদি ছোট বাচ্চা থাকে তার জন্য কিন্তু এখানে অ্যাডজাস্ট করা যায় আর এই সাইডে আছে হচ্ছে অ্যাটাচ বাথরুম একটু বাথরুমটা দেখিয়ে দিই এই হচ্ছে অ্যাটাচ বাথরুম খুব সুন্দর টাইলস বসানো অ্যান্ড এখানে টয়লেট রয়েছে তো এটা আরেকটা রুম রয়েছে যেটা পুরো ব্যাম্বু দিয়ে তৈরি একটা খাট আছে এর ভেতরে আর এখানে খুব সুন্দর করে সাজানো এখানেও একটা ফ্যান আছে এক্সট্রা একটা টেবিল ফ্যান আছে এখানেও অ্যাটাচ বাথরুম রয়েছে আর তার সাথে এখানেও কিন্তু আছে একটা সকেট তার সাথে আছে হচ্ছে মিরর অ্যান্ড এই হচ্ছে খুব সুন্দর একটা রুম এখানে ওয়ালে খুব সুন্দর করে একটা আর্ট করা রয়েছে ফ্যামিলি রুম এগুলো অ্যান্ড এই রুমটা কিন্তু দুজনের জন্য একদম পারফেক্ট আর তাছাড়াও যদি কোনো ছোটো ফ্যামিলি থাকে সেখানেও কিন্তু অ্যাডজাস্ট করা পসিবল অ্যান্ড এই হচ্ছে অ্যাটাচ বাথরুম টাওয়াল রয়েছে এদিকে কিছু টয়লেট্রিজ রয়েছে আর শাওয়ারও আছে সো এই জায়গাটা না প্রচণ্ড কালারফুল চারিদিকটা অ্যান্ড সকাল অ্যান্ড রাতের মধ্যে কিন্তু একটা হিউজ ডিফারেন্স রয়েছে পুরো পেছনেরটা আলো হয়ে আছে নানান ধরনের কিন্তু কালার্সে অ্যান্ড লাইটিংসগুলোর জন্য পুরো জায়গাটার মধ্যে কিন্তু একটা লাইফ নিয়ে এসছে অসাধারণ লাগছে এখানে বেশিরভাগটাই শুধু কটেজ সিস্টেমে রয়েছে ব্যাম্বু কটেজ তো দেখালামই আরও একটা স্পেশাল রুম আছে সেটা দেখাচ্ছে তো এখানে আরও একটা রুম রয়েছে এটা কতজনের রুম তিন তিন ছজন থাকতে পারবে তো এখানে দুটো বেড রয়েছে এই সাইডে একটা অ্যান্ড ওই সাইডে একটা সো এখানে কিন্তু একটা গোটা যদি ফ্যামিলি আসে বা যদি কোনো গ্রুপ আসে তার জন্য কিন্তু পারফেক্ট ভেতরটা গিয়ে দেখালাম না আর এটার প্রাইসিং কি থাকছে স্যার এটা 200 টাকা কম আছে পার হেড যে দুটো বেড রয়েছে দুটো বেডেই কিন্তু পুরো ব্যাম্বু দিয়ে তৈরি আর খুব সুন্দর চারিদিকটা কালারফুল এখানে সাইডে একটা ফ্যান রয়েছে এই সাইডেও একটা ফ্যান রয়েছে এখানেও কিন্তু একটা টেবিল ফ্যান রয়েছে আর এদিকেও কিন্তু রয়েছে অ্যাটাচ বাথরুম উইথ শাওয়ার টয়লেট্রিজ অ্যান্ড বাথরুমটা বেশ ক্লিন তো এটাও আরেকটা ফ্যামিলি রুম বা গ্রুপ এলেও কিন্তু এখানে খুব সুন্দর করে ছজন বা পাঁচজন মিলে এলে কিন্তু সবথেকে বেস্ট হবে সিলিংটা খুব সুন্দর করে সাজানো উইথ লাইটিংস অ্যান্ড এর ভেতরেও কিন্তু অনেক ধরনের পেন্টিংস করা আছে খুব সুন্দর মানে একটা গোটা ফ্যামিলি এখানে আরামসে থাকা যাবে বা যদি কোনো গ্রুপ থাকে বন্ধুবান্ধবের সেটার জন্য কিন্তু বেস্ট এখানেও কিন্তু তিনটা ফ্যান আছে সামনে একটা এখানে একটা অ্যান্ড একটা স্ট্যান্ড ফ্যান উইথ সকেট আর তার সাথে হচ্ছে একটা মিরর
ওকে এই ছিল রুমের ডিটেইলস এবার একটু শুনে নিই যে এখানে কিভাবে আসতে হবে এন্ড তাছাড়াও যদি পিক অ্যান্ড ড্রপের সার্ভিস থাকে সেটা তো আরোই ভালো হয় সেই ব্যাপারে একটু শুনে আচ্ছা এই ক্যাম্পে আসার জন্য তো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে বালেশ্বর তাই তো হ্যাঁ আচ্ছা সেখান থেকে এখানে আসার ব্যবস্থা কি কি রয়েছে আপনি যদি নিজে বাইক কারে আসতে পারেন কিছু অসুবিধা নেই না হলে স্টেশনে কার আছে আর আমরাকেও যদি বলবেন ওরা কাস্টমাররা যে আপনি গাড়ি ঠিক করে আমার এখান থেকেও গাড়ি পাঠিয়ে ক্যাম্প থেকে ডাইরেক্ট গাড়ি পাঠিয়ে হ্যাঁ গাড়ি যাবে স্টেশন থেকে পিক আপ করে নিয়ে তো ডিসপ্লের উপরে তো নাম্বার দিয়ে দিলাম যদি কোনো রকম প্রবলেম হয় স্যারকে একবার ফোন করে কিন্তু কনফার্ম করে নেবেন বা যদি বুকিং রিলেটেড বা কোনো ধরনের যদি ইনকোয়ারি থাকে তো স্যারকে ফোন করে জাস্ট একটা জানিয়ে দিলে বেটার হয় আর ভেজ বা নন ভেজ সেক্ষেত্রেও কোনো অসুবিধা নেই কিছু অসুবিধা নেই নন ভেজও চলবে ভেজও চলবে সমস্ত কিছু এই হচ্ছে বানি কটেজের পুরো ডিটেলস অ্যান্ড রাত্রেবেলা অসাধারণ লাগছে স্যার জায়গাটা ভীষণ সুন্দর প্রপার্টি এখানে কি খাওয়া দাওয়ার সাথে যদি কেউ আলাদা করে পার্কিং করে সে ব্যবস্থা কি আছে বাইক বা কার নিয়ে যদি কেউ আসে হ্যাঁ বাইক কার নিয়ে আসলে হবে কিন্তু পূর্বে তাকে কন্টাক্ট করতে হবে আগে থেকে কন্টাক্ট করে নিতে হবে হ্যাঁ কন্টাক্ট করে ওকে তো বাকি কন্ট্যাক্ট ডিটেইলস অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার তো ডিসক্রিপশনে দিয়ে দেবো সেটা একবার চেক করলে সবথেকে বেস্ট হবে বা যারা বাইক কার বা বাইকে আসছেন তাদের জন্য কিন্তু গুগল লিঙ্কও নিচে ডিসক্রিপশনে আমি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড এখান থেকে বিচ কিন্তু অলমোস্ট 150 থেকে 200 মিটার অনলি তো বিচ অ্যাক্সেসও কিন্তু খুবই কাছে আর রাত্রেবেলা তো আলাদাই লাগে হ্যান্ড দিনের বেলা থেকে রাত্রেবেলাটা টোটালি ডিফারেন্ট এখানে খুব সুন্দর একটা ফোয়ারাও আছে উইথ লাইটিংস খুব সুন্দর লাগছে দেখতে এই জিনিসটা কিন্তু পুরো এরিয়ার মধ্যে একদম ইউনিক লাগলো আমার তাছাড়াও এখানে একটা বসে খাওয়ার বা এনজয় করা বা স্ন্যাক্স এনজয় করার একটা জায়গা রয়েছে এই সাইডে একটা এই সাইডে একটা আর আমার এই সামনে হচ্ছে এটা হচ্ছে রান্নাঘর মানে হচ্ছে কিচেন অ্যাকচুয়ালি অ্যান্ড ওয়েলকাম করবে এত সুন্দর লাইটিংস দিয়ে যেটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে সাথে এটা হচ্ছে ডাইনিং এরিয়া যেখানে রাতের ডিনার বা দুপুরের লাঞ্চ কিন্তু এনজয় করা পসিবল তো রাতের ফুটেজ তো দেখলে নিই আই উইশ যে রাতের ফুটেজটা বেশি ভালো লেগেছে বানি ক্যাম্পের বিকজ রাত্রেবেলা চারিদিকে কিন্তু আলো হলে পুরো সিচুয়েশনটা চেঞ্জ হয়ে যায় অ্যান্ড এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সাথে কিন্তু ডেসক্রিপশনে সমস্ত ফোন নাম্বার অ্যান্ড প্যাকেজেসের ব্যাপারও দেওয়া রয়েছে সাথে আছে হচ্ছে গুগল ম্যাপস যারা বাইক কার বা বাইকে আসছেন তাদের জন্য সবথেকে বেস্ট অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা অ্যান্ড এই প্লেলিস্টে আরও অনেকগুলো ভিডিও রয়েছে সেগুলো একবার চেক আউট করতে পারেন বাই